ময়না তদন্ত শেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফায়রুজ অবন্তিকার মরদেহ হস্তান্তর করা হয়েছে পরিবারের কাছে। আত্মহত্যার ঘটনায় নিহতের পরিবারে চলছে এখন শোকের মাতম। মরদেহ নেওয়া হয়েছে নগরীর শাসনগাছায় নিজ বাড়িতে। বাদজোহর কুমিল্লা সরকারি কলেজ মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। নিজ এলাকায় আরেক দফা জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। শেষ বিদায় জানাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্ধ শতাধিক সহপাঠী ও তিন শিক্ষক গেছেন অবন্তিকার বাড়িতে। এদিকে ঘটনার বিচার দাবিতে নগরের পূবালী চত্বরে স্থানীয় সামাজিক সংগঠনগুলোর মানববন্ধন কর্মসূচির কথা রয়েছে। দর্শক, আমরা সরাসরি এখন কুমিল্লায় যাচ্ছি। আমাদের সহকর্মী খোকন চৌধুরী এই খোঁজ খবর রাখছেন, এই খবর সংগ্রহ করছেন। খোকন, একটু জানাবেন যে অবন্তির নামাজে জানাজা এবং দাফন সংক্রান্ত বিষয়, আরেকটি বিষয় যে এই মারা যাওয়ার পরে কি আসলে তাকে নিয়ে কোনো মামলা করবেন কিনা, তার পরিবার আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব শিক্ষক শিক্ষার্থী কারোর সাথে কথা হয়েছে আপনার? মনির, আসলে এই অবন্তিকার যে মৃত্যু এবং মৃত্যু সংক্রান্ত যে মামলার বিষয়টি আপনি বললেন, আমরা কিছুক্ষণ আগেই তার যে সহপাঠীরা এসেছেন ঢাকা থেকে এবং তার তিনজন শিক্ষক এসেছেন, এর মধ্যে একজন প্রক্টোরিয়াল বোর্ডের শিক্ষক রয়েছেন, তাদের সঙ্গে কিন্তু আমরা কথা বলেছি। আসলে এইসব বিষয়গুলি কিন্তু আজকে অবন্তিকার যে মৃতদেহটি আসেছে সেটি দাফনের পরেই কিন্তু পারিবারিকভাবে তারা বসবেন, তারা কথা বলবেন এবং যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এসেছেন তারা এসেছেন আসলে পরিবারের পাশে দাঁড়ানোর জন্য, অর্থাৎ পরিবারকে সব ধরনের সহায়তা দিবেন এমন আশ্বাস দেওয়ার জন্য কিন্তু তারা এসেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো হয়তো মামলার বিষয়টি যেহেতু এখন তার মা খুবই মুহ্যমান, আসলে সে শোকাহত, হয়তো পরবর্তীতে এই বিষয়টি সিদ্ধান্ত নেওয়া হবে। তবে দুপুর তিনটা নাগাদ কিন্তু যে জানাজার কাজ, যে প্রথম যে অবন্তির জানাজা কুমিল্লা হাইস্কুল মাঠে সেটি হওয়ার কথা রয়েছে। এরপরই কিন্তু তার আসলে গ্রামের বাড়ি পার্শ্ববর্তী জায়গায় শাসনগাছা তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে, সেখানে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করার কথা রয়েছে। তো এখন পর্যন্ত কিন্তু অবন্তিকার মৃতদেহ এখানেই রয়েছে, তার যে ঢাকা থেকে তার সহপাঠীরা এসেছেন তার পরিবারের সঙ্গে তার ঘরেই তাদের সঙ্গে কথাবার্তা বলছেন, হয়তো পরবর্তীতে আরও বিস্তারিত আকারে আমরা জানাতে পারব। অবশ্যই আপনার কাছ থেকে জানবো সেসব বিস্তারিত। অনেক ধন্যবাদ আপনাকে, খোকন চৌধুরীর কাছ থেকে জানছিলাম কুমিল্লা থেকে।